হে গাইস, কেমন আছো? তো এখন দুর্বার একটা নতুন জার্নির উদ্দেশ্যে, তো যেহেতু আগের ব্লগে বলেছিলাম যে এবার আসছি দোকা, তো সেহেতু ওদের কি খবর এখন আমরা জানি না। তো চলো গিয়ে দেখি ওরা রেডি রেডি হয়েছে কি না। এখন 4টার মতো বাজে, তো চলো যাওয়া যাক। গুড মর্নিং। এইসব অ্যালার্ম বাজলো, ঘুম থেকে উঠলাম, মানে মোটামুটি আমার ঘুম হয়নি, আর এই একটু পর রেডি হব। রেডি হয়ে তারপর রওনা দেবো। ঠান্ডা আছে, ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা আছে, হাওয়াটা দিচ্ছে, তো সে কারণে আরও বেশি ঠান্ডা লাগছে। তো ওদিকের কী খবর আমি জানি না এখনও, আর এইদিকে হলো সব রেডি, প্যাকড আপ, আমি নেমে গেছি নিচে, এখন শুধু ওদের আসার অপেক্ষা। মিনওয়াইল হেই পার্টনার, সো কেমন? ওকে, তো তাহলে আগে লাগেজ আনলো, লোড করে নি। ওকে, তাহলে তারপরে ভিডিও আসছে। এখন আমরা রয়েছে হচ্ছে কোলাঘাটে, তো চাটা খাবো, এখন যাচ্ছি হচ্ছে আমরা শিমলিবাল। এখন আমরা ব্রেক নিয়েছি, একটা ছোটো ধাবা আছে, তারপর খাবার এখানে আমরা এখন চা খাবো, চা খেয়ে দিয়ে তারপর আবার বাকি 3.5 ঘন্টার জার্নি রয়েছে এখন, সেই 3.5 ঘন্টার জার্নি কভার আপ করতে হবে। এখানে কয়েকজন কাকু রয়েছে, তাদেরকেও দেখিয়ে দিচ্ছি। এই তো কেন, তাতে কি হয়েছে? না না, ঠিক, একদম ঠিক। আপনার নাম কি? আমার নাম কালীপদ। এখানে থাকেন? আমি আমি অনেক কিছু কাজ জানি, আমি দুর্গা ঠাকুর করি, আর আমি কি বলে সিভিল জবের কাজ করি। আচ্ছা, আমি পেন্টিং এর কাজ করি। আমার বাড়িতে রং করে দিলেন না, আমি ভাবতে পারিনি যে এটা রং। বাপরে বাপ, তাহলে তো আপনি অনেক কাজ জানেন। বাহ, ঠান্ডা কেমন লাগছে? ঠান্ডা অনেক দুঃখে, আমি এই আমাদের 2 বিঘা তালা আছে, 26 খানা নারকেল গাছ আছে। আচ্ছা, আমাদের বাড়িতে তো ছেলে থাকে না, শ্বশুর বাড়িতে থাকে, কিন্তু সেই মনের দুঃখ আমি তো আর কাউকে বলতে পারি, শেয়ার করতে পারছি না। আচ্ছা, কিন্তু আমার মা 90 বছর বয়স, জানেন তো, মা আমাকে সব থেকে ভালোবাসে। এই মাকে কালকে দেখেছিলাম, মা কুকুরের মতো পড়ে আছে, জানো, মা ভাজা বলো, ভুজি বলো, ভাতের মতো নয়, আর মাসি বলো, পিসি বলো, মায়ের মতো মায়ের মতো কেউ হতে পারবে দুনিয়া। এতক্ষণে খুললো, ছিঁড়ে নে ছিঁড়ে নে, পেপার পেপারই তো ছিঁড়ে নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, মিল হচ্ছে ছবির সাথে, মিল হচ্ছে ছবির সাথে। ওইদিকে নিয়ে যা, দ্যাট গিফট Thank you.
বেরোনো যাক। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম গোপী বল্লভপুর। গোপী? হ্যাঁ, গোপী বল্লভপুর ছাড়ি এসেছি অনেক। আমি তাই তো জিজ্ঞেস করছি জায়গাটার নাম কি। এনিওয়ে, সবজির ক্ষেত রয়েছে চারিদিকে, এখানে পাইকারিতে সবজি বিক্রি হচ্ছে, বিশাল ব্যাপার না? ঠান্ডাও লাগছে, হাওয়া দিচ্ছে। শশা তুলতে দিল, তুলতে দিল শশা। কটা শশা নিলে? এক কেজি? এক কেজি হয়ে গেছে? ঠিক আছে, মুড়ি চানাচুর খেয়ে নেবো। ব্রেক নিতে দাঁড়িয়ে গিয়ে খেতের থেকে শশা শপিং। আমরা তো জানি না, আমি তো এখানে খাড়িতে বসে বসে গান শুনছি এই করছি না, তাছাড়া কোনো কাজ নেই তো না, আমি তো বেকার মানুষ, ব্লগ করি। ঝাড়গ্রামের জঙ্গলে এখন ফটোশুট চলছে, উই যে ফটোশুট, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ফটোশুট। উফ, আমি তুলবো না, ইনি তুলবেন। যা যা যা, তোল তোল তোল, আমি তো ভিডিও তোলার জন্য ব্যস্ত রয়েছি। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, নিস্তব্ধ, কি সুন্দর জায়গাটা। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আর মোটামুটি 40 কিলোমিটার ড্রাইভ বেঁচে রয়েছে, তারপরেই হোটেলে যাব, গিয়ে ফ্রেশ হয়ে আজকে চেষ্টা করবো যে সাইট সিনে বেরোনোর। কামড়াবে না, জিঙ্গল বেল জিঙ্গল বেল। আর আছে তো, দিয়ে দাও, কেউ খাবে না তো। আমার এইদিকে না, ওই যে ওইদিকে ওইদিকে দেবে না, আমার কাছে নেই, আমার কাছে নেই, আমার কাছে ভিডিও আছে।